হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? সো দেখতে দেখতে আমরা আজকে আমাদের 8 নম্বর ক্লাসে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসটা হবে ডিসকাসিং হাউ টু জেনারেট আইডিয়া টু ক্রিয়েট এ নিউ ফ্লায়ার ডিজাইন। সো আমাদের নতুন ফ্লায়ার ডিজাইন করতে গেলে আমাদের কী কী বিষয় জানা থাকবে এবং কীভাবে আমরা একটা নতুন ফ্লায়ার ডিজাইন করতে পারি, এই বিষয়ে আজকের মেন থিমটা থাকবে এবং এটা নিয়ে আমরা ডিসকাস করব। সো কীভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়, একটা ফ্লায়ার ডিজাইনের মাপ, আপনার সাইজ, ট্রিম সাইজ, ব্লিড এরিয়া, টোটালটা আমরা গতকালকে বুঝেছি এবং আমরা গত ক্লাসে বুঝেছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমি। তো যদি আপনারা সেটা না বুঝতে পারেন তাহলে সেই ক্লাসটা একটু বেশি বেশি করে দেখেন, কারণ ক্লাসটা আমার একটু বড় হয়েছে। সো আমাদের নিউ ডিজাইন করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের অতিরিক্ত ডিজাইন দেখতে হবে। সো আমরা যখনই নিউ ডিজাইন তৈরি করতে যাব তখন আমাদের বেশি বেশি নতুন নতুন ডিজাইন দেখতে হবে। নতুন নতুন ডিজাইন দেখা ছাড়া আমাদের মাথায় কখনো নিউ কনসেপ্ট আসবে না। সো আমরা সবাই জানি graphicriver.net, এটা অনেক ভালো একটা সাইট আইডিয়া জেনারেট করার জন্য। সো আমরা ফার্স্টে এটাতে আসি, এটা থেকে আমরা প্রিন্টে যাব, প্রিন্ট থেকে ফ্লায়ারে আসব। সো ফ্লায়ারটা যে এখানে আসার পরে আমরা কর্পোরেটের উপরে কাজটা বেশি করি, কর্পোরেট। সো আমি কর্পোরেটটা একটু ওপেন করি। সো দেখেন এখানে অনেকগুলো ফ্লায়ার আছে। তো আপনারা একটা নতুন ফ্লায়ার করার জন্য কী করতে পারেন, অনেকগুলো ফ্লায়ারকে আপনারা একসাথে ওপেন করতে পারেন। আমি এই ফ্লায়ারটা গতকালকে আপনাদের ডিজাইন করে দেখিয়েছিলাম। সো এটা আসলে খুবই সিম্পল একটা ফ্লায়ার, যেটা যদি বলতে হয়, আমি যদি আমার ক্যালকুলেটরটা একটু অন করি, কারণ আমি একটু আপনাদের অলওয়েজ হিসাবটা দেওয়ার চেষ্টা করি। সো এই ফ্লায়ারটা আপনার 858 বার সেল হয়েছে, 858 ইন্টু, সো সে আপনার $4 করে ধরেছে। সো ফোর, সো এটাকে সে $3,432 সেল করছে। এখান থেকে কিছুটা পার্সেন্টেজ মার্কেট প্লেস কেটে রাখে। সো আমাদের মেইনলি আমরা যখন আমাদের ডিজাইন, আমাদের ডলারটা যখন বাংলাদেশে টাকাতে কনভার্ট করি তখন এটা আমাদের 84 টাকা করে দেয়। তো সেক্ষেত্রে আমি এটাকে 80 টাকা করে ধরলাম, তাহলে হয়তো আমাদের মার্কেট প্লেসের কাটার পরিমাণটা সমান হয়ে যেতে পারে। জাস্ট এটা একটা গড় আইডিয়া, কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে। তো এটা দেখতেছি 2,74,560 টাকা সে এটা বিক্রি করছে। সো ডিজাইনটা যেটা আমি আপনাদের গতকালকে করে দেখিয়েছি, সো এটা খুব একটা কঠিন কিছু না। ওর সাথে আরও একটা ফ্লায়ার সে অফার করতেছে, সো এটাও অলমোস্ট সেম, জাস্ট অলমোস্ট সেম, অনেকটাই সেম যেটা আমি গতকালকে আপনাদের করে দেখিয়েছি। সো এটাও আপনারা খুব সিম্পলি করতে পারবেন, এটা করতে না পারার কোনো কিছুই নাই। সো আপনারা একটা কাজ করবেন, নতুন একটা ফ্লায়ার করার জন্য আপনারা অনেকগুলো ফ্লায়ারকে ফার্স্ট টাইম আপনাদের একটু ওপেন করতে হবে। সো আমি যদি একটু ফ্লায়ারগুলোকে ওপেন করার চেষ্টা করি তাহলে একটু দেখি আমি কীভাবে আইডিয়াটা নিতে পারি। আমি জাস্ট আজকের ক্লাসটা থাকবে হাউ টু জেনারেট প্রপার আইডিয়া। সো এটা হচ্ছে আমাদের মেইন ম্যাটার আজকের ক্লাসের থিম। আজকে আমি কোনো ডিজাইন দেখাবো না কিংবা কোনো ডিজাইন করেও দেখাবো না, আমি আপনাদের আইডিয়াগুলো জেনারেট করে দেখাইতে পারি। সো মেইনলি আমাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে গেলে কী কী ধরনের আইডিয়া থাকতে হবে, নিউ ফ্লায়ার ডিজাইন করতে গেলে। সো আপনি যদি বায়ারের ক্ষেত্রে কাজ করে থাকেন, এখানে একটা প্লাস পয়েন্ট থাকবে, বায়ার আপনাকে টোটালি ইনফরমেশন দিয়ে দেবে যে তার কী ধরনের কালার লাগবে, তার কী ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে, এগুলো সবই তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার দিয়ে দেয়। সো আপনার কাজটা থাকবে শুধুমাত্র বায়ারের কাজটাকে বুঝে জাস্ট সেভাবে তার কাজটাকে আপনার করে উঠাই দেওয়া, দ্যাটস ইট। সো ইটস টোটালি সিম্পল। সো আমি এই ফ্লায়ার ডিজাইনটাকে যদি দেখি, দেখেন এটা কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পলভাবে সে কী করছে, একটা A4 পেজ নিয়েছে, একটা A4 পেজ নিয়ে এখান থেকে এই বরাবর সে একটা ফার্স্টে শেপ নিছে। বা আপনি এখান থেকে একটা লাইন টুল নিতে পারেন, এই যে এখান থেকে এই বরাবর একটা লাইন টুল নিতে পারেন, দেন এখান থেকে এই বরাবর আর একটা লাইন টুল নিতে পারেন। নিয়ে এই যে একটা শেপটাকে সে নিয়েছে, একটা শেপ, এটাকে আপনার এখান থেকে ধরে সে একবার ডিভাইড করছে, এটাকে থেকে ধরে আর একবার ডিভাইড করছে, আর নিচের এই পার্টটা কিন্তু অটোমেটিক্যালি একটা ডিভাইড পার্ট হিসেবে থেকে গেছে। দেন এখানে সে কালার ইউজ করছে, জাস্ট একটা আইকনগুলো সে বসাইছে, এইগুলো হচ্ছে একটা শেপের মধ্যে আপনার ছবিগুলোকে ক্লিপিং মার্কস করছে, আর নিচেরগুলোতে এভাবে করছে। সো মেইন বিষয় হচ্ছে আপনি যখন একটা ডিজাইন তৈরি করতে যাবেন, ফার্স্ট টাইম আপনাকে এই বডিটা তৈরি করতে হবে, রাইট? আপনি যখন একটা বায়ারের জন্য কাজ করতে যাবেন আপনাকে ফার্স্ট টাইম এই বডিটা তৈরি করতে হবে, দেন তারপরে হচ্ছে ইনফরমেশন। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট, একটা বডি তৈরি করা। বডিটা এখন কীভাবে আপনি তৈরি করতে পারেন, সো আপনি এই ফ্লায়ারটা দেখেন, এই ফ্লায়ারটা দেখেন, আমি এই ফ্লায়ারগুলো একটু দেখে নিই, এই ফ্লায়ারটা দেখেন, দেন আপনি এই ফ্লায়ারটা দেখেন, এই ফ্লায়ারটা দেখেন। সো আমরা পাঁচ রকমের দেখলাম। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনি একটা পেন্সিল আর একটা আপনার পেপার,
এটা করতে পারেন পেন্সিল আর পেপার এটা নিয়ে আপনি আগে আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন আপনি পাঁচটা ফ্লায়ার একইভাবে দেখেন পাঁচটা কিংবা দশটা ফ্লায়ার আপনি একইভাবে দেখেন দেখে প্রত্যেকটা থেকে কিছু কিছু অংশ আপনি নেন লাইক আপনি এটার এই যে উপরের পার্টটুকু নিতে পারেন আমি যদি এটাকে একটু দেখাই এই যে আপনি এই যে শেপটুকু নিতে পারেন নিয়ে আপনি উপরের পার্টটুকু এখান থেকে নিয়ে নেন হয়ে গেল এই যে এই শেপটুকুর কথা বলতেছি আমি একটু খেয়াল করেন এই যে এই শেপটুকু এটুকু আমাদের জাস্ট উপরের পার্টটা আর মাঝখানে তারা যে সার্ভিসটা প্রোভাইড করছে সার্ভিসটাতে আমি যদি একটু ইমেজটাকে ওপেন করার একটু চেষ্টা করি আচ্ছা সার্ভিসটাকে এই যে আমি একটু আমার ইলাইতে দেখাই সার্ভিসটা আমরা এইভাবে নিলাম নিয়ে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই দুটাকে ধরে এভাবে আমাদের সার্ভিসটাকে কিন্তু আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি একটা আলাদা শেপের মাধ্যমে প্রোভাইড করতে পারি যেটা যে অলরেডি আমরা এখানে দেখতেছি এই দেখেন আমরা এই শেপের মাধ্যমে আমাদের সার্ভিসগুলোকে প্রোভাইড করলাম সো আমাদের মেন ফন্ট টপটাকে কীভাবে নিয়েছি আমি এইভাবে নিয়েছি আমার উপরের এই যে এটা পেন টুল দিয়ে কেটে এটা যেটা নিয়েছে আর কি পেন টুলের এটা থেকে আমি নিলাম হচ্ছে আপনার উপরেরটা দেন ভিতরের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলোকে আমি এইভাবে সাজাবো ওকে আমি এটাকে আরও একটু ছোট করব মানে এটা আসলে আপনার কাজের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এটা আপনাকে কতটুকু ছোট করতে হবে কতটুকু বড় করতে হবে সো সার্ভিস পার্টটাকে আমি এইভাবে সাজাবো ওকে ফাইন দেন আইকন প্রত্যেকটা ফ্লায়ারে কিন্তু কিছুটা আইকন থাকে আইকনটাকে আপনি কিভাবে নিতে পারেন এখন আইকনটার জন্য যদি আমি আরও একটা ফলো করি তারা কি রিলেটেড আইকন ইউজ করছে এই যে আইকনের জন্য এটা কিন্তু একটা বেস্ট হইতে পারে সো আমি এই যে আইকনের যে বিষয়টা তারা নিয়েছে ওপেন ইমেজের নিউ ট্যাব আমি একটু ইমেজটাকে নতুন ট্যাবে নিয়ে আসি একটু জুম করি সো তারা এই যে ভিতরে যেভাবে আইকনটা নিয়েছে আপনারা আইকনের জন্য কিন্তু টোটালি এটা ইউজ করতে পারেন হ্যাঁ এই এই শেপটার ভিতরে আপনারা আইকনটা বসাই দিতে পারেন ওকে দেন আপনার কোন ফ্লায়ারের পিছনে যে আপনার কোনো ইমেজ দেওয়া লাগবে কি লাগবে না দেন আপনার কালার কম্বিনেশন এ টু জেড সবগুলো কিন্তু আপনাকে বায়ার প্রোভাইড করবে আমি বারবারই বলতেছি প্রত্যেকটা বায়ার প্রোভাইড করবে আপনার শুধুমাত্র কাজ থাকবে কাস্টমভাবে শেপ মেক করে এই থিমটাকে রেডি করা দেন থিমটাকে রেডি করার পরে আমি যদি একটু ফ্ল্যাটটা পাই রাইট হ্যাঁ আপনার মেন হবে এই থিমটাকে রেডি করা সো আমি এইটা যদি একটু দেখতে চাই তাহলে দেখেন এই যে আপনার বেটার রিয়েল ইস্টেট যেই লেখা থেকে শুরু করে লোগো থেকে শুরু করে সব কিছু কিন্তু বায়ারটাকে প্রোভাইড করছে এই লেখাটা প্রোভাইড করছে দেন এই মাঝখানের পিকচারটা প্রোভাইড করছে এই পিকচারটা প্রোভাইড করছে এই লেখা সবগুলো কিন্তু বায়ারটাকে প্রোভাইড করেছে সে শুধু কী করছে ফার্স্ট টাইম আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে দেন সে একটা থিম ক্রিয়েট করছে তারপরে এই ছবিটা এটার সাথে ক্লিপিং মার্কস করছে এটাকে এটার সাথে ক্লিপিং মার্কস করছে এর উপর দিয়ে যে আপনার আরেকটা এক্সট্রা শেপ নিয়েছে এটাকে আর একটা শেপ নিয়ে ক্লিপিং মার্কস করা এটাকে একটা আপনার রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা এভাবে তৈরি করতে পারছে ঠিক আছে সো প্রত্যেকটা হচ্ছে আপনার নিজের ওন কনসেপ্টের ব্যাপার সো ওন কনসেপ্টটা আপনার ঠিক তখনই জেনারেট হবে যখন আপনি খুব বেশি পরিমাণে ডিজাইন কপি করবেন আপনি যতক্ষণ পর্যন্ত না ডিজাইন কপি করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওন কনসেপ্ট জেনারেট হবে না দিস ইজ দ্য ট্রু সো ওন কনসেপ্টে কাজ করতে গেলে বেশি বেশি ডিজাইন কপি করেন একটা ফ্লায়ারের মধ্যে কী কী থাকে এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেন ভালোভাবে এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে দেন আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন সো এই এটাই ছিল আমাদের আজকের ক্লাস তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন